ما تصلي شوري صلي باكي صلي. السلام عليكم معرفو ربيرا انا ربيكي كيركم عسين بسم الله الرحمن الرحيم كامل تون عسي هون الحمد لله هون ایک ٹیگ لگے نماز شش کچھ ہم ربیہ کوئے اگو لے کھالے ایک فدران دی হাজার এক ফদরা ইন্টারনেট চলে না ফুরা ভাইয়েরা কয় ফদরা দি আমি এগুলো লগে শেয়ার করুম কি অবস্থা আর ফুরা ভাইয়েরা ব্যাকে ভালো আছেন তো কোন দারে আর নাতিনের ঘরে হন তে খেজুর খাইয়ে দেখুন যে হুয়াল আর আব্বা যেতে সৌদি আরব আসিল এ খেজুর গুলেন তো বড্ডা বড্ডা খেজুর ফাইন খেতে খুব স্বাদ আল্লাহ নিয়ামত অনেক স্বাদ দামও মেলা অনেক কেজি বাংলাদেশে মনে হয় 2500 বিশ্ব করি ইয়ানে আমরা 700 গ্রামের প্যাকেট কিনি 11-12 টাকা নেই এইটার দাম আরই সালানা ফুরা ভাইয়েরা রান্না শুরু করে দিই ফুরা ভাইয়েরা এই যে একটু গুড়া মাছ আর 7 টুকরা রুই মাছ আমি ধুই লইছি একটু ডাল বসাইছি জাস্ট অল্প করি গুড়া মাছটা রান্না করুন যে গুড়া মাছটা আমি বুনা করুন এ ধোঁয়ার গুড়া মাছের তাই এমনি রসুন বাটা দিয়ে দিলাম ফেসটা একটু লাল লাল হয়ে রয়েছে বুঝছেন লাল লাল করে লইছি খাড়া বাইম দিয়ে দিছি স্বাদ মতো নুন যার অনেক গুণ নুনটা একটু লাগব এর গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে কোনো জিরার গুঁই বা আদা বাটা দিতাম না কারণ আমি সব কিছুর মধ্যে জিরার গুঁই আদা বাটা দিই না কারণ এক একজনের রান্না তো এক এক রকম আপুরা ভাইয়েরা কিন্তু এই মাছটা আঙ্গু দেশের যে হচ্ছে কাস্কি মাছ আছে না এটা হচ্ছে এই দেশের গুঁড়া মাছ খাইতে খুবই স্বাদ আমনে পরিষ্কার করছি রোজা থাকি এই যে নামাজ পড়ি আমি এগুলো বলবো পরিষ্কার করছি কষ্ট হয়েছে কিন্তু অন কিছুই করার নাই তো এটার একটু কষাই লই হানি দিয়ে দিছি ব্যাগটার মধ্যে নুনে খাড়া বাই নুনে ব্যাগ একসাথে দিয়ে দিব এটা একটু কষা নিয়ে বুঝছেন নি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ অল্প কুদ্দুরা মানে আবার হানি গরম অনো মানে অল্প কুদ্দুর ডাল রান দিল ইয়ে নুন বাটা দিয়ে দিলাম রুই দিয়ে দিলাম যত তাড়াতাড়ি আর রান্দি শেষ করুন নুন দিয়ে দিলাম এটা ওই ওতে থাক অল্প কুদ্দু রান দিয়ে আর মশলাটা কষা নিয়ে গেছে আপুরা ভাইয়েরা আয়ন এই যে মাছটা যে দুই থুইছি না গুড়া মাছ গুড়া মাছটা দিয়ে দিই অল্প গুড়া মাছও বেশি দেন তার না কারণ রোজা থাকি তরকারি বাসি করি খাইতে মজা নাই তো গুড়া মাছটারে আমি জল দিতাম না কিন্তু আবার করলা কাড়ি থুইছি করলা ভাজি করু তো আমের এটা উঠতে থাকুক ডালটা উঠতে থাকুক মাছটা উঠতে থাকুক মেয়েরা এই যে আমার মাছটা হয়ে গেছে আমি হালকা একটু নাগা দিছিলাম হরে চিন্তা করছি যে না নাগা না দিয়ে আমি কাঁচা মরিচটা হলি দিই তাইলে খাইতেও ভালো লাগবে ভাতের লগে কষা লিয়ে লম যাইব তো মাছটা হয়ে গেছে অন আমি আগে করলা ভাজিটা বইয়ে দিই মাছটা আমি বাটির মধ্যে ঢালিলাম আর একটা না ওই আইলে মাছ হয়ে গেছে বুঝছেন নেই যে ওরে ধোঁয়া রে উড়িচ্ছা দুষ্ট ধোঁয়া উড়িচ্ছা এই মাছটা আপনারা ওশানে খাইবেন কারিফোরে খাইবেন আমি জানি না অন্যান্য দেশে মাছটা পাওয়া যায় কিনা কিন্তু আঙ্গুয়েনে মাছটা ফ্রোজেন পাওয়া যায় ফ্রেশও পাওয়া যায় কিন্তু ফ্রেশ সবসময় থাকে না বুঝছেন নি সে ডালটার অবস্থা ভালা আমি এবার একটু গদ্দু আরও ঝাড়ু দিম বুঝছেন নি এটারে লই ফাতিল তাতিল ব্যাগ ইয়াই হালাই হালাই ভাঙ্গিয়ে এলিছি হুরা ফাতিল তাতিল ব্যাগ দুই থুই তো হইব জিরা বলে আমি একটু জিরা দিয়ে দিছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি বাটা বাটা রসুন দিতাম না জাস্ট মরিচা করি করলাটা ভাজি করি লোমো তার কারণে জিরা কাঁচামরিচ আর হচ্ছে গোটা রসুন দিচ্ছি এটা একটু বোনা হইল এই যে আমার গুড়া মাছ ধোঁয়া উড়িচ্ছা আপুরা ভাইয়ের আর ঘরের বোনেরা এই যে ডাইল গুড়ুনে দিই ডাইলটা গুড়ি লইয়ে আর এই যে আমার ফ্রোজেন করলার আমি সিবি রস বার করছি আর একটা আলু সিলকা লই দিছি এখন আমি জাস্ট এক আপু আরে লিখছে আপনার ঘর অনেক অপরিষ্কার না রে বই আর ঘর পরিষ্কার কত হয়েছে আয় কামে কাজে ব্যস্ত থাকি তোরে বই মাঝে মধ্যে একটু এলোমেলো থাকে রে বই কিছু মনে করিয়েন না কেন আপনারা আর ঘরের মানুষ আপনারা কিছু মনে করিয়েন না লবণ দিয়ে দিলাম
আমরা আর ঘরের মানুষ আমরা আর কিছু মনে করি না কেন বোন রে আই আই খুব দুঃখী গে মাইয়া রে বোন আমাদের লগে ভিডিও শেয়ার করি নাইলে বহুত আগে মানে বহুত আগে আই আরো ডিপ্রেশনে চলে যাইতাম গই এই যে করলা দি দিলাম বাবা রে বাবা হেচু ইয়ে কা কত কাম রে বোন ওরে বাবা রে বাবা এই মুই কি দি দিছি তাহলে এই যে করলাটা ভাজিয়ে দিলে আই আর হইছে আর মাছ ভাজি মাছ ভাজিটা টমেটো দি সুন্দর করে করিলাম করলাটা আর হাই হিট হইব ডালটা দাগে তেল দিবি দাগে তেল দিয়ে লেছি এন দিয়ে একটু ইসা মাছ হলি দিছি করলার মধ্যে আর আলুর মধ্যে আই আমি কত তাড়াতাড়ি করি ঘরটারে পরিষ্কার করি বিছনা টিছনারে ঝাড়ি ঘরটারে একটু মুসুম মেশিন সাইড করব দুনিয়ার কাপড় জমি রয়েছে এন দিয়ে এই যে মাছটার মধ্যেও হলই যাব নুন দি মাখি ওর মাস্টারে বইয়ে দিই বুঝছেন না পুরা বাইয়ারা মাস্টারে বইয়ে দিই একটু মেনি নেটক করলাটা ওইলক কি জোরে করি জানেন না কত কাম এবং রেস্টুরেন্টে কাম করলে গা গোসল ন ধুইলে মনে হয় শরীরতে খালি তেল লাগে বেশি মাছটা ভাজি হোক করলাটা অলমোস্ট হইয়া আছে আর ব্যাক হয়ে গেছে আরা পুরা ভাইয়েরা কি জোরে রাঁধছি অনেক খিদে লাগছে বুট ভিজাইতে হইব বুট ভিজাম মেশিন সারুম দুনিয়ার কাম এক সাইডের কাম বললে না একটা কথা ঘরে করো সরে করো মাতাত করো মানে মানুষই গিয়া মাথা চলে শরীর চলে ব্যাকি চলে ডাল লইতাম না কারণ ডাল লইলে মজুরাতে বাচ্চা সাজাইতাম না গরম গরম তো করলা দিয়ে খাই দেব আল্লাহ বাসলে ঘরটা পরিষ্কার করুন ঠান্ডা কম বেশি আর অনেক খিদা লাগলে গা কাঁপতে শুরু হয়ে যায় করতাম ওই স্যার কিছু কনার না কন এখানে তো না ইসা মাছ খেতে বেশি লাগে এই হিজাবটা আরে শোষণ ভাবি বানাই দিছে
পুরো মাছটা দিই, يكال لاري جاسي يوكالم ديبو ده لكزي الله نعم الخيسي ده يسامر ديكم এখন আর খাবো না, এটা ইসামার দিয়ে করে খাবো বা অন্য কিছু তবে আল্লাহ হাফেজ আপুরা ভাইয়ারা।